এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। চোর বদনাম নিয়ে জাগৃতির বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল বলেই জাগৃতি এটা প্রতিশোধ নিল। কি বলছেন কি আপনারা? আপনাদের মাথা ঠিক আছে তো? জাগৃতি হতে পারে না, এমনটা তো নয়, হতেই পারে। তাহলে এত কিছুর পরেও তোমার বাবা মা এসে এই বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করলো? আমার মা বাবার তো আমার উপরে রাগ ছিল। কালকে প্রতীককে নিমন্ত্রণ করে গেছিল, কিন্তু আমাকে তো করেনি। আচ্ছা ভাই, এনি চান্স প্রতীককে বিষটা খাওয়ানোর জন্য এটা করেনি তো? কি বলছিস কি দিদি? মুখ সামলে কথা বল, তুই কিন্তু আবার লিমিট ক্রস করছিস। না না না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ। এটা তো হতেও পারে, তাই না? ওই দইটা তো প্রতীককে দেওয়া হয়েছিল। যদি কোনোভাবে প্রতীক ওই দইটা খেয়ে নিত তখন কি হতো আমি তো ভাবতেও পারছি না। এসব চুপ করো, চুপ করো। তুমি কি তোমার বাড়াবাড়ি করছো? এসব কথা আমার আর এখন ভালো লাগছে না। ভালো তো লাগবেই না। তোমার তো ভালো লাগার কথা নয় জাগৃতি, তোমার কিচ্ছু ভালো লাগবে না। পিসিমণি, আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস অনি? আমি না নিতে পারছি না এগুলো। অনি, অনি নিতে তো পারবি না। তুই নিতে পারবি না অনি। তুই তো জাগৃতি সম্পর্কে কোনো খারাপ কথাই সহ্য করতে পারিস না। তুই তো জাগৃতিতে অন্ধ হয়ে গেছিস এখন। অনুমতি, তুমি অন্ধ হয়ে গেছো। এটা হসপিটাল, সেটা ভুলে গেছো। আর মিহির এই অবস্থায় তুমি আর সৌমিক কনস্ট্যান্টলি যা নয় তাই বলে যাচ্ছ। দেখ দীপা, বলতে ভালো লাগছে না, কিন্তু এগুলো বলতে হবে। বলিস না, প্লিজ বলিস না। ছোট, আই এম সরি ফর দিস, প্লিজ বলিস না। তুমি কি সর্বনাশ করলে ঠাকুর, এ তুমি কি সর্বনাশ করলে? কতটুকু বাচ্চার এত বড় ক্ষতি করে দিলে। তো হয় তোমার ঠাকুর, তোমার যা শাস্তি দেবার হয় তুমি আমার, কিন্তু অতটুকু বাচ্চার ক্ষতি করে দিও না। ওকে সুস্থ করে দাও না, মেয়েকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও ঠাকুর। ও ঠাকুর, আমার কথা শুনতে পারছো? মেয়ে আমার বোন, ওকে আমার কাছে ফিরিয়ে দাও না। ও শরীর খারাপ বলে আমার ভালো লাগে না। ও না থাকলে আমি খেলবো কার সাথে, স্কুলে যাবো কার সাথে, আমি মারামারিটা করবো কার সাথে? আমি ওর সানগ্লাসটা ধরে টানাটানি করবো না, ফুলতেও বলবো না। আমার ওরকম সানগ্লাস চাইও না, আমার শুধু মেয়েকে চাই। ওই তো আমাকে তোদের এত যা বলে রাখে, ও আমার একমাত্র বোন। ঠাকুর, মেয়েকে ঠিক করে দাও। দাদু ভাই, তুমি এতক্ষণ ধরে বলছিলে মিহির ঠিক হয়ে যাবে, তাহলে তুমি এখন কেন কাঁদছো? আমি ঠাকুরকে বলে দিয়েছি, ঠাকুর মিহিরকে ঠিক করে দেবে। কি মনে হচ্ছে বাঁচবে? জানি না, এখনো কিছু বলতে পারছে না। তবে বাঁচলে আমার বিপদ। তাহলে তোর নাম আছেই ভালো। দাদা, জ্ঞান পাপির মতো না কথা বলিস। আমি চাইও না ও বাঁচুক। শোন, একটা কথা বলছি, মাচুক না মাচুক সেটা পরের বিষয়। যদি বাই চান্স বেঁচে যায়
তাহলে তোকে এমন কিছু একটা করতে হবে যাতে ও আর জীবনে মুখ না খুলতে পারে, বুঝতে পেরেছিস? কিন্তু এত কিছু হ্যাপার থেকে ওর মরে যাও, মরে যাওয়াই ভালো। কি বলতে চাইছিস? শোন, যা বলছি তোর ভালোর জন্যই বলছি, বুঝলি? তবে এখানে আমারও একটা স্বার্থ আছে, এই মেয়েটাই তো জাগৃতি আর অনিরুদ্ধের বিয়ের অনুঘটক। এই মেয়েটা যদি না থাকে তাহলে ওদের সম্পর্কটা চটকে যাবে। আর আমার শ্রদ্ধেয় বাবা মা অ্যারেস্টে, বাকিটা আমি তোকে বলে দেবো কি করতে হবে। শুন, ডাক্তার এসছে, পরে কথা বলছি। স্যার, রিপোর্টটা। ইঁদুর মারা বিষ, ইঁদুর মারা বিষ, ইঁদুর মারা বিষ। বেশ পাওয়ারফুল, সম্ভবত অনেকটাই খেয়ে ফেলেছে। জাগৃতি, তোমাদের বাড়িতে ইঁদুর মারা বিষ থাকে? আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে তো? আমার মেয়ের কিছু হবে না তো, বলুন না, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? দেখুন, আপনি চুপ করে আছেন কেন, বলুন না, আমার আমার মেয়ে ঠিক আছে তো এখন? না না, পেশেন্টের কন্ডিশন ডেটোরিয়েট করেছে। আমরা ওকে ভেন্টিলেশনে দিয়েছি। টাইম টু টাইম আমি আপনাদের আপডেট দেব। ভেন্টিলেশন? তোমাকে আমরা কেউ ক্ষমা করবো না। আজকে যদি আমাদের মিহির কিছু হয়ে যায় না, যদি কোনো ক্ষতি হয়, তোমাকে কিন্তু ছাড়বো না। বসে আমার নাতনিটার কি হলো? আমার নাতনিটা কোথায় গেল? বৌদি কি করছো?